তার মধ্যে অন্যতম একটি গুণ হচ্ছে, 3 নম্বর উল্লেখ করেছেন, ওয়াকামাস সালাহ। 3 নম্বর সিরিল উল্লেখ করেছেন, তারা সালাতকে কায়েম করবে, সালাতকে কায়েম করবে। তো কায়েম মানে বর্তমান যেটা বলতে গেলেই বলতেই হয় যে কায়েম বলতে এখন অনেকেই বুঝে থাকে যে রাষ্ট্র কায়েম, যে রাষ্ট্র কায়েম হলে সালাত কায়েম হবে। তো এখানে এই রকম কায়েম উদ্দেশ্য নয়, এখানে সালাত কায়েম বলতে আপনাকে আগে এই সালাতকে একুরেটভাবে আদায় করতে হবে তার হক অনুযায়ী। এরপর আপনার অধীনস্থ ব্যক্তি যারা রয়েছে, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, এদেরকে এই সালাত আদায়ের সেভাবেই তাগাদা দেওয়া। অনুরূপভাবে আপনি যে মসজিদ, আপনি যে মাদ্রাসা, বিভিন্ন জায়গায় দায়িত্বরত রয়েছেন, সেই জায়গাগুলিতে সালাত আদায়ের ব্যবস্থা করা, যাতে করে সন্তান, সে নারী হোক আর পুরুষ হোক, তারাও যে সালাত আদায় করতে পারে সেরকম জায়গার ব্যবস্থা করা এবং তাদেরকেও সালাত আদায়ের ব্যাপারে তাগাদা প্রদান করা। এটাই হচ্ছে ওয়াকামাস সালাহ, সালাত কায়েম করবে যারা। কারণ যে ব্যক্তি মসজিদ দায়িত্ব পেল, সে নিজে নামাজ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু তার সন্তান মসজিদে আসে না, তার জামাই মসজিদে আসে না, তার ছেলে মসজিদে আসে না, তার স্ত্রী মসজিদে আসে না, তার ভাই মসজিদে আসে না, তখন তার দ্বারা উপকার হচ্ছে ক্ষতি হওয়াটাই সম্ভাবনা বেশি থেকে যাবে। এ কারণে আল্লাহ সালাত আদায় করার আগে উল্লেখ করেছেন ওয়াকামাস সালাহ, সালাতকে যে কায়েম করবে, প্রতিষ্ঠা করবে। কেন এই 3 নম্বরে এসে এই গুণটা উল্লেখ করলেন আল্লাহ কেন? এর কারণ হচ্ছে, জাবের বিন আব্দুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্না বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাম। যে নিশ্চয় একজন বান্দা, একজন ব্যক্তি, মানে বাইনা রাজুল বলতে মুমিন উদ্দেশ্য, মুসলিম উদ্দেশ্য, যে একজন মুমিন মুসলিম ব্যক্তি আর একজন শিরক মুশরিক কাফের মানে ব্যক্তির মাঝে পার্থক্যই হচ্ছে তার কুসালা, মানে যে কুফরি করে, যে শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হয় এরকম ব্যক্তি, আর যে ব্যক্তি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসী, ইমানের ওপর অটল রয়েছে, এরকম ব্যক্তির মাঝে পার্থক্যই হচ্ছে তার কুসালা, সালাত ছেড়ে দেওয়া। যার মানে, তার মানে হচ্ছে, যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় সে সরাসরি কাফের, সরাসরি মুশরিক না হলেও সে কাফের রাস্তায় রয়েছে, মুশরিক হওয়ার রাস্তায় রয়েছে। তো এরকম যে ব্যক্তি নিজেই এখনো ইমানের রাস্তায় উঠতে পারেনি, মুশরিকের রাস্তায় রয়েছে, কুফরের কাফের রাস্তায় রয়েছে, সেই সকল ব্যক্তি যদি মাদ্রাসা মসজিদ স্কুল প্রতিষ্ঠানের দায়িত্ব পেয়ে যায়, তাহলে সেই ব্যক্তির দ্বারা একজন সন্তান বা একটা মুসল্লি অল্পতেই তার পথের প্রতীক হয়ে যাবে। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। অতএব সে, ওই ব্যক্তি যেমন আচার ব্যবহার, সে যেমন সালাতের প্রতি উদাসীন, তখন তার অধীনস্থ ব্যক্তিরাও সেরকম হয়ে যাবে এবং সে সেরকমভাবে সালাতের গুরুত্ব দিবে না। সময় চলে যাবে, মাদ্রাসার কার্যক্রম চলতেই থাকবে, এদিকে সালাতের সময় হয়ে যাবে, সে গুরুত্ব দিবে না, সে বললো পড়লেই হলো, এখন না পড়বে পরে তো পড়বে, পড়লেই তো হবে। কারণ এগুলো বলার কারণ, কারণ তার এই গুরুত্ব সে বোঝে না, সে সালাত কায়েম কিটা বোঝে না, কারণ সে নিজেই উদাসীন সালাতের ব্যাপারে, সে কিভাবে অন্যকে তাগাদা দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জাবের বিন আব্দুর রাদিয়াল্লাহু থেকে অপর এক হাদিসে এসেছে যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি 2টি বাক্য উল্লেখ করে বলছেন, বাইনাল কুফরি ওয়াল ঈমান, সরাসরি শব্দ, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাম, কুফরের মাঝে আর ইমানের মাঝে পার্থক্যই হলো সালাত। সরাসরি শব্দ বাইনাল কুফরি ওয়া বাইনাল ইমান, যে কুফর ও ইমানের মাঝে পার্থক্যই হচ্ছে তার সালাত, সালাত ছেড়ে দেওয়া। তার মানে তার ভিতরে এখনো পরিপূর্ণ ইমান আসেনি, বা সে ইমানের রাস্তায় ওঠেনি, তার উপর ব্যাপার, তার ভিতরে ইমানের 6 রোকন রয়েছে, এই 6 রোকনের প্রতি বিশ্বাস তার এখনো সেভাবে জন্মায়নি। এরকম ব্যক্তি যদি কোনো দায়িত্ব পায়, তখন তো সে আল্লাহকে তেমন বিশ্বাস করবে না, পরকাল বলতে বুঝবে না, তাকদীর ভালো মন্দ বুঝবে না, সে যা চাইবে তখন তার সেটাই করতে চাবে, তখন সে তার দাপটের মাধ্যমেই মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান চালানোর জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এই কারণেই
অবশ্যই যে ব্যক্তি মসজিদ পরিচালনা বা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা পরিচালনার দায়িত্ব থাকবেন তাকে অবশ্যই আল্লাহর প্রতি বিশ্বাসী, অগাধ বিশ্বাসী, পরকালের প্রতি অগাধ বিশ্বাসী, অর্থাৎ পরকালের যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর প্রতি বিশ্বাসী হতে হবে আমলে কাজে কর্মে সর্বদিক থেকে। এবং তিন নম্বর যে বৈশিষ্ট্য তাকে অবশ্যই অবশ্যই জামাত সহকারে নিজে শ্রদ্ধা করার চেষ্টা করতে হবে এবং তার অধীনস্থ যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানেও এই ব্যবস্থা চালু রাখতে হবে, না হলে ওই শিক্ষা প্রতিষ্ঠান সফল লাভ করতে পারবে না।